শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, কিংশুক কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আজহার আলী মোল্লা। আর অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আরিফ আক্তার নিপা। স্বাগত একুশে দুপুরে। প্রথমেই শুভেচ্ছা আপনাকে, কারণ আপনাদের কিংশুক সমবায় আন্দোলনের 25 বছর পূর্তি হয়েছে। আসলে এটা একটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বিশাল একটা বিষয়, কারণ দেখা যায় যে সমবায়ের ইতিহাসে যেটা দেখা যায় যে একটা সমবায় প্রতিষ্ঠিত হয় এবং কিছুদিন পরে পুঁজি অ্যাকুমুলেট হওয়ার পরেও সেটা ভেঙে যায়, এর সাথে যারা সম্পৃক্ত আছে তাদের মাঝে ইয়ে করে। তো আপনি এখন একটু বলবেন কি যে এই যে সুদীর্ঘ এই 25 বছর টিকে থাকা, এটা কি করে সম্ভব হলো? আসলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে 25 বছর টিকে থাকা যে উদ্দেশ্য নিয়ে সমবায়, মূলত সমবায়ের উদ্দেশ্যটা হচ্ছে মানুষের কল্যাণ। এই মানুষের কল্যাণ করতে গিয়ে অর্থনৈতিক কল্যাণ এবং সামাজিক কল্যাণ, এই মানুষের কল্যাণ করতে গিয়ে পুঁজিটাকে সংগ্রহ করা, এটা হলো সমবায়ের একটা মূল উদ্দেশ্য। ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি, এই ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি সংগ্রহ করে উদ্দেশ্যটা হলো মানব কল্যাণ। এই মানব কল্যাণটা যদি নিয়ত হয়, এই মানব কল্যাণটা যদি তার লক্ষ্য এবং উদ্দেশ্য হয়, তখন কিন্তু সে কখনোই পদচ্যুত মানে বা পথচ্যুত সে হয় না, পদচ্যুতও হয় না পথচ্যুতও হয় না। সুতরাং কিংশুক যখন শুরু হয়েছিল সে শুরু থেকে তার উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ। আমরা শুরু করেছি আসলে 7 জন সদস্য দিয়ে, কিন্তু বর্তমানে আমাদের প্রায় 40,000 সদস্য আমাদের রয়েছে কিংশুক বহুমুখী সমবায় সমিতির। এবং আপনি সঠিকই বলেছেন যে আসলে সমবায় সমিতি শুরু হয়, কিছু পুঁজি অ্যাকুমুলেশন হয়, এক সময় এটা ভেঙে যায়। সুতরাং আসলে কিংশুক সে ভাঙার জন্য না, এই 25 বছর পূর্তি হয়েছে কিংশুকের, এবং 25 বছর পূর্তিতে আমরা আমাদের কোথায় আমরা ছিলাম, কিভাবে আমরা হেঁটেছি, কতটা আমরা কণ্ঠকাকীর্ণ হয়েছে আমাদের মানে পথ, আমাদের কতটা আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু এখনো এসে আমরা টিকে আছি। এবং টিকে আছি আমরা দৃঢ়ভাবে, টিকে আছি আমরা মহিরুহ হিসাবে। আচ্ছা, এখন সমবায় আন্দোলন আসলে আমাদের জাতীয় উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ওকে, আসলে আপনি জানেন যে আমাদের যে সংবিধান, এই সংবিধান 13(2) ধারা অনুযায়ী আসলে সমবায়ের স্থান হচ্ছে, সমবায় হচ্ছে পুঁজি যারা মালিক বা সম্পদের যারা মালিক তাদের দ্বিতীয় ধাপই হচ্ছে সমবায়। প্রথম ধাপ হচ্ছে সরকারি ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে সমবায় ধাপ, এবং তৃতীয় ধাপ হচ্ছে ব্যক্তি মালিকানাধীন সম্পদ। সুতরাং সমবায়, সমবায়ের উপর গুরুত্ব আমাদের সংবিধানে দেয়া আছে। তারপরও সমবায় কি করে, আসলে কোনো একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজি না হলে কিন্তু বিনিয়োগ হবে না, পুঁজি অবশ্যই দরকার। সুতরাং এই পুঁজিটা সংগ্রহ করা, ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি, বড় পুঁজি না, ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি সংগ্রহ করা কারা করে, এটা করে সমবায় আন্দোলনেই করে। সেজন্য সমবায়কে আমাদের সংবিধানে দ্বিতীয় মানে সম্পদ সংগ্রহের দ্বিতীয় ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং এই পুঁজিটা সংগ্রহ করে, যখনই পুঁজি সংগ্রহিত হয় তখনই পুঁজিটা বিনিয়োগ হয়, এবং পুঁজিটা বিনিয়োগ হলে কি হয়, পুঁজিটা বিনিয়োগ হলে পুঁজিটা রিটার্ন আসে, এবং রিটার্ন আসলে যে যারা এর সাথে জড়িত মানে যেসব সমবায় এর সাথে জড়িত তারা স্বাবলম্বী হয়, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, এবং আমাদের জাতীয় অর্থনীতির তো ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে যদি একটু বলেন। সামাজিকভাবে স্বাবলম্বী হয়, এবং ব্যক্তি স্বাবলম্বী হওয়া মানে হলো জনগোষ্ঠী স্বাবলম্বী হওয়া, আর জনগোষ্ঠী স্বাবলম্বী হওয়া মানে হচ্ছে জাতীয় উন্নয়নে এর একটা বিরাট ভূমিকা, এবং জাতীয়ভাবে তারা স্বাবলম্বী হয়, কারণ ব্যক্তিকে দিয়ে তো সমষ্টি, এবং সমষ্টিকে দিয়ে হলো জাতি। অবশ্যই, এমনি পল্লী এলাকায় আমরা যেটা দেখেছি যে মুষ্টির চাল দিয়ে একটা সমবায় আন্দোলন তৈরি করে একজন নারীরা, একজন নারী বা নারীরা তৈরি করে, এবং তারপরে কিন্তু সেটা বিশাল একটা বিষয় হয়ে দাঁড়ায়। এবং আমরা জানি যে আপনাদের এই কিংশুক সমবায় সেই মুষ্টির চাল থেকে আজকে এই পর্যায়ে, তো এটা আমাদের পথ চলা অনেক দিনের, বহুদিনের। আমাদের আসলে আমরা যেটা শুরু করেছিলাম, যখন শুরু হয়েছিল তখন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 7 জন যুবক, তারা একত্রিত হয়ে, বেকার যুবক তারা, তখন একত্রিত হয়ে তারা ই করেছিল যে আসলে আমাদের কি হবে, আমাদের এখানে বেকার থাকবো না আমরা স্বাবলম্বী হব। তখন এরা নিজেরা পুঁজি সংগ্রহ করলো নিজেদের তরফ থেকে, এবং প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে তারা মুষ্টির চাল সংগ্রহ করত, তাদেরকে ছোট কলস বা মাটির হাড়ি এটা দিয়ে আসা হতো, যে আপনি যখন পাক করবেন তখন পাক করার সময় আপনি সাধারণত যে চাল লাগে আপনার এক বেলায়, সেই চালটা যখন আপনি নিবেন তখন সেই চাল নেওয়ার পরে, ওইটুকু চাল নেবেন, নেওয়ার পরে এক মুঠ চাল উঠেই আপনি এই হাড়িতে রাখবেন, সেই হাড়িটা সংগ্রহ করে আস্তে আস্তে এই
350 টাকা থেকে এখন আমাদের 350 কোটি টাকায় একটা বিশাল ব্যাপার। আচ্ছা, এই যে 350 টাকা থেকে 350 কোটি টাকা, এটা অবশ্যই আমাদের জাতীয় অর্থনীতিতেও কিন্তু একটা বিশাল ভূমিকা রাখছে, এবং নারী পুরুষ যুবা তাদের উন্নয়নে কিন্তু ভূমিকা রাখছে। কিন্তু এখন ইদানিং সমবায় সম্পর্কে বিভিন্ন টিভি মিডিয়া এবং পত্রিকায় ইতিবাচক এবং নেতিবাচক দুটোই ধারণা কিন্তু দেখছি বা আলোচনা দেখছি। সেক্ষেত্রে মাল্টিপারপাস কোঅপারেটিভ এবং মাল্টিপারপাস লেভেল এবং সমবায়, এর পার্থক্যটা একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা আচ্ছা, আসলে দুটো শব্দ, শব্দটা হচ্ছে মাল্টিপারপাস কোঅপারেটিভ আর মাল্টি লেভেল মার্কেটিং। জি, তিনটা শব্দ, দুটোর মধ্যে তিনটা শব্দ, কিন্তু পার্থক্য হচ্ছে দুটো শব্দে। জি, দুটো শব্দে পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে মাল্টি পারপাস মার্কেটিং, কারণ ওরা মানে মাল্টি পারপাস কোঅপারেটিভ, আর একটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং। আসলে যেটা মার্কেটিং সেটার সাথে বিপণন জড়িত, বিপণন জড়িত, তার মানে তাদের উদ্দেশ্যই হলো ব্যবসা করা, কোনো উন্নয়ন না। যেভাবে হোক তারা ব্যবসা করে, আপনি এখন বর্তমান মিডিয়াতে আপনি বিভিন্ন দিক থেকে জানেন যে তারা ব্যবসা করে চলছে, আইদার দিতে অর দেখে, নৈতিক বা অনৈতিক, এটা আসলে বোধের মধ্যে নাই এবং আমরা এটা বুঝিও না। যে জন্য আসলে আপনি সঠিকই বলেছেন যে কোঅপারেটিভ তৈরি হয়, কিছুদিন পরে ভেঙে যায় অথবা থাকে না, কিন্তু আমরা কিংশু এই 25 বছর টিকে আছি। আমরা আশা করি আরো আমি আরো 100 বছর কিংশুক টিকে থাকবে, এবং চিরদিন, আমি 100 বছর বলা এটাও ঠিক নয়, চিরদিনই কিংশুক টিকে থাকবে এবং দেশের জন্য এটা একটা মডেল তৈরি হবে। না, আজ থেকে 20 বা 25 বা 30 বছর আগেও দেখা গিয়েছে যে দারুণ একটা জনপ্রিয় ছিল সমবায়, কিন্তু দিন দিন কিন্তু এর জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে এই যে আর এই যে বিভ্রান্তি গুলা, এটা কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে, জনপ্রিয় হওয়ার পর থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তো এই বিভ্রান্তি থেকে আসলে কিভাবে উত্তরের উপায়টা কি? আসলে আসলে হয়েছে কি, যখন আসলে মানুষ, আমাদের দেশ তো অনেক লোকজন, পপুলেশন অনেক বেশি, সুতরাং মানুষ ব্যবসা করার চেষ্টা করছে, আইদার মানে সতয়ে অথবা অসতয়ে মানুষ ব্যবসা করার চেষ্টা করছে বাই এনি মিন্স। হ্যাঁ, এতে কোনো নীতি নৈতিকতা নাই। সুতরাং মানুষ যখন প্রতিটি সেক্টরে, এটা শুধু সমবায়ের সমস্যা তা না, প্রতিটি সেক্টরেই মানুষ অনৈতিকভাবে আয় করার জন্য একটা তাদের একটা প্রচেষ্টা রয়েছে। সুতরাং এই সমবায়ের মধ্যেও কিছু সমবায় নামধারী, আমি বলবো নামধারী, এসে ঢুকেছে এবং ঢুকে তারা বিভিন্ন নামে শব্দ চেঞ্জ করে, বিভিন্ন নাম দিয়ে বিভিন্নভাবে তারা এই যে দ্বিগুণ তিনগুণ এরকম লাভ দিবে মানুষের কাছ থেকে। মানুষ তো আমাদের দেশে নিরীহ মানুষ, তারা তো আসলে বুঝে না, তারা যেভাবে বুঝায় সেভাবে তারা বিশ্বাস করে আসে। আপনি দেখেন, এই প্রমাণ তো আমাদের বর্তমান বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন, আসলে মানুষকে নিঃস্ব করা, মানুষকে মানুষকে আসলে ঠকানো, এটা আসলে আপনাদের আন্দোলনের মূল বিষয় হচ্ছে পুঁজি অ্যাকুমুলেট করা এবং মানুষের সঞ্চয় মনোভাবটাকে জাগিয়ে তোলা, স্বাবলম্বী করে তোলা। তো এই কনসেপ্টটা যাতে আরো দীর্ঘ হয় এবং মানুষের মনে প্রথিত হয়, আপনাদের কি কি করছেন, তৃণমূল পর্যায়ে বা কি ভূমিকা রাখছেন? ওকে, তৃণমূল পর্যায়ে আসলে মানুষের মধ্যে আমাদের এই যে পদচারণা, মানুষের মধ্যে আমাদের যে প্রচার, এটা কিংশুককে কিন্তু এখন মানে শুধু দেশে না, শুধু ঢাকা শহরে না, সারা দেশে কিংশুককে মানুষ চেনে। কিংশুক সমবায়ের, ইভেন সমবায় অধিদপ্তর যেটা আমাদের রাষ্ট্রীয় সংগঠন, তারাও কিংশুককে চিনে যে কিংশুক এটা একটা মডেল, কোথাও দরকার হলে কিংশুককে তারা ডাকে এবং কিংশুককে তারা তারা বিশ্বাস করে, তাদের মানে আস্থা রয়েছে কিংশুকের উপরে যে এরা সঠিকভাবে ডেভেলপড হচ্ছে। এই কিছুদিন পূর্বে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহাঙ্গীর কবি নানক, উনি আমাদের শ্যামলী যে বাজার, আসলে আপনারা জানেন যে বাজারটা হচ্ছে মানে বিগত সময়ে যেভাবে বাজারটা হচ্ছিল, মানুষ আসলে ঠকছিল, যারা ক্রেতা যারা যারা ভোক্তা তারা ঠকছিল। সুতরাং তখন আমাদের সমবায় অধিদপ্তর থেকে একটা ডিসিশন নেওয়া হলো যে আসলে যে প্রডিউসার, তার কাছ থেকে প্রোডাকশনটা নিয়ে এসে যদি বিক্রি করা যায় তখন কম দামে ভোক্তার কাছে পৌঁছানো যাবে, সঠিক জিনিস কম দামে ভোক্তার হাতে পৌঁছবে। সেই উদ্দেশ্য নিয়ে আসলে সমবায় অধিদপ্তরের এই পদক্ষেপটা নেওয়া, এবং সেখান থেকে আমাদেরকেও, আপনি হয়তো ওদিকে যদি যান শ্যামলীর দিকে, ওখানে আমাদের একটা আউটলেট রয়েছে যেটা নাম হচ্ছে কিংশুক সমবায় বাজার। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে কিংশুকের তো তারা দুই রকম কাজ করে থাকে, একটা সমাজ সেবামূলক এবং আরেকটা ব্যবসায়িক। তো সমাজ সেবামূলক কার্যগুলি যদি একটু বলতেন।
ওকে, সমাজসেবামূলক, হ্যাঁ আপনি সঠিকই বলেছেন, দুটা কাজ কিংশুক করে, একটা হলো অর্থনৈতিক কর্মকাণ্ড আর একটা হচ্ছে সামাজিক কর্মকাণ্ড। সামাজিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের একটা স্কুল রয়েছে, কিংশুক পার্টিসিপেটরি হাই স্কুল। আচ্ছা, এখানে কারা পড়াশোনা করে? আমরা সমাজে সুবিধা বঞ্চিত যারা রয়েছে, যেসব ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে আমরা এনে এখানে লেখাপড়া শেখাই, এবং আমাদের এটা কিন্তু বোর্ড কর্তৃক, ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে নিয়ে এসে তাদের জন্য আলাদা একটা হোস্টেল রয়েছে আমাদের, সেই হোস্টেলটাই আমরা তাদেরকে রাখি। এবং আমাদের ওই স্কুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই স্কুলে কোনো টিউটর লাগে না, এক্সট্রা কোনো টিউটরের কোনো বন্দোবস্ত নাই, কেউ দিতেও পারবে না, কেউ দেওয়া দরকারও হবে না। এবং সেই স্কুল থেকে এবছর আপনাকে বলি, 11টা ছেলে পরীক্ষা দিয়ে 2টা ছেলে এ ক্লাস পেয়েছে, 11 জন মেম্বার, সুবিধাবঞ্চিত শিশু। এবং যেটা একজন দুজন এ প্লাস পেয়েছে, তার মধ্যে একজন এ প্লাস পেয়েছে যে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী। আপনারা, আমি রিকোয়েস্ট করবো, যদি আসলে ইটিভির এই সুবিধা হয়, এইটা যদি করতে পারে, আপনারা দেখাতেও পারেন তাকে, যে সে কে, কোন ছেলে, যাকে কোনো স্কুলে নিত না, কোনো স্কুলেই, নর্মাল স্কুলে তাকে নিত না, কিন্তু তাকে আমরা স্কুলে নিয়ে এসে আপনারা দেখাতে পারেন, ইট উইল বি ভেরি গুড। মানে এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সুবিধা বঞ্চিত শিশুরা তারা শিক্ষার আলো পাচ্ছে। এবং আপনি কিছুক্ষণ আগে বলেন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী ছেলেমেয়েদের ওদের নিয়ে আসছে, সেক্ষেত্রে ওখানে তো প্রচুর তাদের ছেলেমেয়ে রয়েছে, তাদের জন্য ওখানে কিছু করার পরিকল্পনা? আমাদের, আমি বুঝি নাই এটা কি আমাদের স্কুলে নাকি আপনাদের, আপনাদের আপনার স্কুলের কার্যক্রমে কি ওখানে পার্বত্য অঞ্চল প্রসারিত করার কোন চিন্তা ভাবনা? আপাতত সেরকম চিন্তা ভাবনা আমাদের নাই, আমরা চাচ্ছি এইটাকে সঠিকভাবে, এবং তারা আমাদেরকে চিনে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে এই যে অঞ্চলটা, যে অঞ্চল থেকে আমাদের এখানে ছেলেমেয়েরা আসে, তারা কিন্তু আমাদেরকে চিনে, এবং তারা আমাদের উপর আশ্বস্ত হয়ে, যে মা বাবা তার বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে যায়, সে কতটা আশ্বস্ত হলে মা বাবা দিয়ে যেতে পারে, নিশ্চয়ই আপনি সেটা অনুসরণ করতে পারেন। সুতরাং এই হলো আমাদের স্কুল, হলো একটা সামাজিক, মানে আমাদের কার্যক্রম। সেকেন্ড কার্যক্রম হচ্ছে আমাদের লাইব্রেরি আছে একটা, এটাকে আমরা বলি কিংশুক একাডেমি। এই কিংশুক একাডেমি, এখানে আমাদের প্রায় 5,000-এর মতো বই রয়েছে, এখানে একটা লাইব্রেরি রয়েছে, সমাজের যে যুব সমাজ, হ্যাঁ, যুবক যুবতীরা তারা এখানে এসে মেম্বার হয় এবং তারা এখানে বই পড়তে পারে। 500-এর মতো বই আছে, আপনারা যদি কখনো আপনাদের দেখানোর সুযোগ হয় আপনারা দেখাতে পারেন। গেলো লাইব্রেরি, এই লাইব্রেরি, এরপরে রয়েছে আমাদের হেলথ জিম। আচ্ছা, হেলথ জিম মানে হচ্ছে যুব সমাজ আসলে এখন তো মানে অনেক বিপদে চলে যাচ্ছে, সুতরাং তারা যাতে বিপদে না যায় এই জন্য তাদের জন্য একটা হেলথ জিম করা আছে। দুটা হেলথ জিম আমাদের আছে, একটা মিরপুরে, একটা ধানমন্ডি 27 নম্বরে। তো এরপরে আর একটা কার্যক্রম আমাদের রয়েছে, সেটা হচ্ছে কিংশুক গ্রিন হাউস নার্সারি। এটা আমরা আসলে বৃক্ষরোপণ, ইভেন এই যে ফুল আপনার এখানেও দেখছি, আসলে আর্টিফিশিয়াল ফুল, সঠিক ফুল মানে সংগ্রহ, মানে সরবরাহ করা, যাতে ন্যাচারাল ফুল যেটা আর কি, সংগ্রহ করা, গাছ বৃক্ষরোপণ করা, যাতে আসলে আমাদের সমাজটা বৃক্ষে বৃক্ষে মানে ভরে উঠে। সেই জন্য এখন যে বৃক্ষমেলা চলছে, বৃক্ষমেলায় আমাদের একটা স্টল আছে, আপনারা আসবেন, ঘুরে দেখে আসবেন, আমার মনে আশা করি ইটিভি আসবে, আমাদের স্টল নাম্বার হচ্ছে 49। আচ্ছা আচ্ছা, আরেকটু আগে বলছিলেন যে আপনি, আমরা একদম সময় একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের কি মনে হয় যারা আছেন আমাদের দেশের জনগণ বা মানুষ, তাদের সঞ্চয়ী মনোভাবটা আসলে কতটুকু? সেক্ষেত্রে আসলে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে তারা কি করবেন, সেক্ষেত্রে একটু যদি বলবেন। আসলে এটা হলো প্রচারের ব্যাপার, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এই অ্যাওয়ারনেস তৈরি করতে গিয়ে আসলে সঞ্চয়টা খুবই জরুরি। যেমন আমাদের যে সমাজ, আমাদের সমাজ তো আসলে অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তো এরা যদি সঞ্চয় করে, সঞ্চয়ী হয়, এবং আমি আপনার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে আসলে প্রতিটি মানুষকেই সঞ্চয়ী হতে হবে। আমি এক সময়, আমি তো বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং আমি বেসিক্যালি একজন মেডিকেল ডক্টর, কিন্তু হলেও এই 100 টাকা করে আমি এক সময় জমাতাম। এই আপনি দেখেন এখন সমাজের সুবিধা বঞ্চিত যেসব লোকজন আছে, এটা যদি দৈনিক 100 টাকা করে একটা মেয়ে শিশু জন্ম নিলে, তখন তাকে তো একসময় বিয়ে দিতে হবে, মেয়েদের বিয়ে দেওয়াই কষ্ট বেশি হয়, তখন 100 টাকা করে জমালে সে যখন 20 বছর বয়স হবে এই মেয়েটা, তখন তার আর কোনো, এক মাসে 100 টাকা করে জমানো তো কোনো ব্যাপার না এখন, হ্যাঁ, অথচ তাই সে এদিক থেকে স্বাবলম্বী হয়ে যাবে। সুতরাং আসলে মানে যেটাকে সঞ্চয়, সঞ্চয়টাই হচ্ছে উন্নয়নের কেন্দ্রবিন্দু, এবং এই সঞ্চয়, সঞ্চয় থেকেই তো কিংশুকের যাত্রা, এই সঞ্চয় থেকে কিংশুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছ থেকে জানলাম, অবশ্যই দর্শক উপকৃত হবেন। ধন্যবাদ, ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে।